কষ্ট করলে ফল দিবে মালিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকাল হয়ে গেল আর আব্দুল্লাহ হাদি এগ্রোর কাজও কিন্তু শুরু হয়ে গেল। এই মরিচ খেতে আসলাম। যদি আজকে মরিচ খেতে কিছু করব না, আজকে আমার কাজ হচ্ছে ওই গতকালকে ভিডিওতে আমি দেখাইছিলাম যে নতুনভাবে মরিচ লাগানোর জন্য আমি কিন্তু জায়গা প্রস্তুত করতেছি, সেই জায়গা থেকে আমার আজকে কাজ করতে হবে। তো এই মরিচ গাছগুলো দেখেন, এখান থেকে দেখা যায় কিনা স্পষ্ট, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে। তারপর আমি ব্যাক ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই হচ্ছে মরিচ, কোদালটা নামাইলে গার থেকে, এই যে মাশাল্লাহ, নিচ থেকে নতুন আসতেছে, আসবে আস্তে আস্তে আরো। আমি কিন্তু মরিচ গাছ একটা টমেটোর যেভাবে লাগাইছিলাম সেভাবে লাগাইছি, কারণ গ্রীষ্মকালে যদি আমি যদি এই যে কি বলে মানে দুই পাশ দিয়ে যদি না লাগাই, শুধু এক পাশে যদি লাগাই মরিচ গাছের, গ্রীষ্মকালে সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে যে এই কি বলে তাপমাত্রা এসে সেরা পড়বো এই মরিচ গাছের মধ্যে। আর তাপমাত্রা পড়লেই গাছ কুকরাইব, তারপর গাছে ফলন কম আসবে, গাছ মারা যাবে। এখন আমার এখানে গাছের যে একটা পরিস্থিতি, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে গাছ এখনো ভালো করে ডালপালা মেলছে না। তারপরে কিন্তু দেখেন এই যে রোদ উঠছে, ওই যে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে রোদ উকি দিচ্ছে, কিন্তু আমার গাছের গুঁড়োর মধ্যে কিন্তু কোনো ধরনের রোদ স্পর্শ করে নাই। তাহলে অবশ্যই সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে মরিচ লাগাবেন, আমি বলবো আমার যুক্তিতে আপনারা ডাবল লেনই লাগান সিঙ্গেল বেড থেকে। আমার কাছে মনে হচ্ছে ডাবলটাই ভালো। এবং আজকে ওষুধও দেওয়া হইব, কয়েকদিন ধরে ওষুধ দেওয়া হয় না, তিন চার দিন ধরে, মানে এর আগে তিন চার দিন আগে পাতা কুকড়ানো ওষুধ দিয়েছিলাম, তারপর আবার লিটোসিন জাতীয় ফুল যাতে জরা বন্ধ হয়, ফুল কয়েকদিন জরা গেছিল, লিটোসিন, তারপর একটা ইয়া দেওয়া হয়েছিল কি যে বলে, হ্যাঁ এজেপ, এজেপ ছত্রাকনাশক দেওয়া হয়েছিল। তো আজকে আবার সেই পুরনো পাতা কুকড়ানোর ওষুধটাই দেওয়া হইব। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কখন কি ওষুধ প্রয়োগ করি আর এখানের কাজ কতটুকু আগাইল। এই হচ্ছে এখানের কাজ, এখানের কাজ লাঠি লুটিগুলো সরানো হয়েছে, কাজ বেশি একটা আগাই নেই, আগে যাবো ইনশাল্লাহ, শেষ হয়ে যাইব। চারটা রোল আর ওইখানে একটা পাঁচটা, আর এই যে করলা, করলা বললে সবসময় আমি উদ্ধার করলা বইলা ফেলি, এই দেখেন অবস্থা, তাদেরকে আর রাখা সম্ভব হইব না আমার পক্ষে। এই পুরো গাছ বীজ জুড়ে দেখেন কোনো ধরনের করলা নাই, একবারে সব পুরা মাঠ ফাঁকা, কিচ্ছু নেই। একটা কিছু থাকতো না তাদেরকে রাখতাম, এখন সব ওটা মরিচ চারা করছি, প্রায় 900 আছে, 900 থাকলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাইব, চিন্তা করতে হইব না। এই যে কখন দেখছিলাম 15 দিন আগে যেই বড়, এখনো সেই বড় ওই ধানের আর কোনো অগ্রগতি হয়েছে না। মরিচ গাছের কাজ এখন ওই রোলের মধ্যে অনেকগুলো, এই যে আগাছা, আগাছা দেখতে পাচ্ছেন, মানে এই তো পরিমাণ আগাছা, পলিথিন দিয়েও, তারপর মোটামুটি আগাছা আছে, তারপরও ভালো, আর না হইলে এমনি যে কয়েকটা কষ্ট করা লাগে, ওই বাবা রে বাবা, আগাছা পরিষ্কার করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। ওই শ্রাবণ মাসে যে এই যে বেড যে দিছিলাম, এই প্রথম বেড তোলা হয়েছে, শশা সময় বেড তোলা হয়েছে না, শুধু উপর দিয়া টমেটো গাছগুলো উড়াইয়া তারপর এখানে শশাটা রোপণ করে রেখে, টমেটো উড়াইছিও না, শুধু উড়াটা উড়াইছিলাম, কষ্ট করলে ফল দিবে মালিকে, একটা চিন্তা ভাবনা আমাদেরকে করতে হইব।
যে আগে যে বাংলাগুড়ি সার যে দিছিলাম ওই বাংলাগুড়ি সার এখনো দেখা যাইতেছে ওই যে চার পাঁচ মাস আগের বাংলাগুড়ি এখনো গাছের মধ্যে রয়ে এই বেডের মধ্যে রয়ে গেছে মানে তো সহজে গলছে না তো আমার লিগে ভালোই হয়েছে এখন আবার তারা ভাই এখন তো মাটির সাথে মিক্সড হয়ে যাইব তাহলে তারা আবার তাদের যে পুরনো সেই শক্তিটা আবার আমার মরিচ গাছে পাইব কোনো সমস্যা নাই একদিক ডালাও ছিল আরেক দিক ডালাও তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিনই ভিডিও দিব আসসালামু আলাইকুম।